করোনা থেকে থাকতে দূরে বিদ্যালয় নিজের ঘরে। হ্যাঁ ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে ক্লাস টেনের ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে আলোচনা করব। মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী ভূগোল। একের এক, বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো ক আয়নোস্ফিয়ার, খ স্ট্র্যাটোস্ফিয়ার, গ এক্সোস্ফিয়ার, ঘ ট্রপোস্ফিয়ার। অ্যান্সার, বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো ঘ ট্রপোস্ফিয়ার। একের দুই, যে বায়ুকে তুষারভক্ষক বলা হয় তা হলো ক লু, খ আদি, গ চিনুক, ঘ খামসিন। অ্যান্সার, যে বায়ুকে তুষারভক্ষক বলা হয় তা হলো গ চিনুক। একের তিন, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে ক 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে, খ 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে, গ 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে, ঘ 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। অ্যান্সার, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে খ 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। দুইয়ের এক, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। দুইয়ের একের এক, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে। অ্যান্সার, ভুল। দুইয়ের একের দুই, দক্ষিণ গোলার্ধে স্থলভাগের বিস্তার বেশি হওয়ার কারণে পশ্চিমা বায়ু অপ্রতিহত গতিতে প্রবাহিত হয়। অ্যান্সার, ভুল। দুইয়ের একের তিন, সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। অ্যান্সার, ঠিক। দুইয়ের দুইয়ের এক, একই উচ্চচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে? অ্যান্সার, সমোষ্ণ রেখা। দুইয়ের দুইয়ের দুই, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? অ্যান্সার হবে ব্যারোমিটার। তিনের এক, কুয়াশাকে কেন অধক্ষেপণ বলা হয় না? অ্যান্সার, শীতকালের রাতে ভূপৃষ্ঠ তাপ বিকরণ করে, ঠান্ডা হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস ও ঠান্ডা হয়, তখন ওই বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে বাতাসে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভূমি সংলগ্ন অংশে ভেসে বেড়ায়। কুয়াশা ওপর থেকে অধক্ষিপ্ত হয় না বলে এটি অধক্ষেপণ নয়। তিনের দুই, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো। অ্যান্সার, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি হলো এক, বরফের গলন, সমগ্র বিশ্বের উষ্ণতা অস্বাভাবিকভাবে বাড়ার প্রভাবে, ক মেরুপ্রদেশের বরফ গলছে, খ বরফ গলনে এশিয়ার উত্তরবাহিনী নদীগুলির বন্যা প্রবণতা বাড়ছে, গ পশ্চিম আন্টার্কটিকার বরফের চাদর প্রতিবছর 400 ফুট করে ডুবছে, ঘ 1995 সালেই আন্টার্কটিকার লার্সেন আইস সেলফ গলে গেছে, ইঙ্গ মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা গ্লেসিয়াল পার্কেও বেশ কিছু হিমবাহ গলে গেছে, চ আলাস্কার বেরিং হিমবাহ গলতে শুরু করেছে, পার্বত্য হিমবাহের গলনও দ্রুত হারে বাড়ছে। এর উদাহরণ হলো এক, 1928 সালের পর আফ্রিকার মাউন্ট ক্লিমাঞ্জারো পর্বতের বরফ প্রায় 80% গলেছে। এই হারে গললে আগামী 16 বছর পর এই পর্বতের চূড়ায় কোনো বরফ থাকবে না। দুই, চীনের তিয়ানশান পর্বতের হিমবাহ গত 40 বছরে প্রায় 25% গলে গেছে। তিন, ভারতের গাড়োয়াল হিমালয়ের হিমবাহের বরফ গলন শুরু হয়েছে। দুই, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি, ক গত 100 বছরে হিমবাহের গলনে সমুদ্রতলের উচ্চতা প্রায় 10 থেকে 25 সেমি বেড়েছে, খ বিজ্ঞানীদের আশঙ্কা এই শতাব্দীতে উচ্চতা আরও 15 সেমি থেকে 1 মিটার বাড়বে, গ এই অবস্থা বেশ কিছু দ্বীপ ও উপকূল সমুদ্র জলের তলায় ডুবে যাবে, ঘ জলতল 1 মিটার বাড়লে মিশরের শতকরা 1 ভাগ ভূমি, নেদারল্যান্ডের শতকরা 8 ভাগ, বাংলাদেশের শতকরা 17.5 ভাগ এবং মার্শাল দ্বীপের শতকরা 80 ভাগ অংশ জলের তলায় চলে যাবে। চার, কীভাবে কোনো একটি স্থানের উচ্চতা সেই অঞ্চলে বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করে? অ্যান্সার হেডলাইন করবে উচ্চতা। উচ্চতা বায়ুমণ্ডলের তাপের এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। বায়ুমণ্ডলের নিচের স্তরে অর্থাৎ ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে তাপ হ্রাস পায়। সমুদ্র সমতল থেকে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির জন্য 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে। এই কারণে কলকাতা অপেক্ষা শিলিগুড়ির, দিল্লি অপেক্ষা সিমলার এবং শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিংয়ের উষ্ণতা কম। এমনকি সমকক্ষাংশে অবস্থিত হলেও উচ্চতা বেশি হওয়ার কারণে ইকুয়েডরের রাজধানী কুইটোর উষ্ণতা তুলনামূলকভাবে বেশি।
অথচ মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়া বরফাবৃত। 5 নম্বর কোশ্চিন, চিত্রসহ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখতে পাচ্ছ, তোমাকে এই ছবিটা আঁকতে হবে। উষ্ণতা উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে 5টি স্তরে ভাগ করা হয়েছে। 1 ক্ষুব্ধমণ্ডল বা ট্রপোস্ফিয়ার, 2 শান্তমণ্ডল বা স্ট্রাটোস্ফিয়ার, 3 মেসোস্ফিয়ার, 4 থার্মোস্ফিয়ার, 5 এক্সোস্ফিয়ার। তারপর তুমি হেডলাইন করবে টপোস্ফিয়ার। এটি ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ও 12 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। সমগ্র বায়ুমণ্ডলের আয়তনের প্রায় 75% ভর এই অঞ্চলে থাকে। এই অঞ্চলের বায়ু সর্বদা গতিশীল। উচ্চতার পরিবর্তনে উষ্ণতার পরিবর্তন ঘটে ও প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন ঘটতে থাকে। এখানে বায়ুতে ধূলিকণা, জলীয়বাষ্প, মেঘ ইত্যাদি থাকে ও ঝড়, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে। তাই একে ক্ষুব্ধমণ্ডল বলে। এই অঞ্চল ভূপৃষ্ঠের উষ্ণতা ও জলচক্রকে নিয়ন্ত্রণ করে। জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান এই স্তরেই থাকে। উচ্চতা বৃদ্ধিতে এই স্তরের উষ্ণতা ও চাপ উভয়ই কমে। প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। এই স্তরের উপরের দিকের উষ্ণতা প্রায় -56 ডিগ্রি সেলসিয়াস। 12 কিমি উচ্চতার আশেপাশে যে অঞ্চলে ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের সংযোগ ঘটে এবং উচ্চতার সঙ্গে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না তাকে ট্রপোপোজ বলে। স্ট্রাটোস্ফিয়ার এই ট্রপোস্ফিয়ারের উপরিভাগ থেকে 45 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলে খুব কম পরিমাণ বায়ু থাকায় এবং ধূলিকণা ও জলকণা না থাকায় মেঘ, বৃষ্টি, ঝড় কিছুই হয় না। তাই এই অঞ্চলকে শান্তমণ্ডলও বলে। জেট প্লেনগুলি এই স্তর দিয়ে চলাচল করে। উচ্চতা বৃদ্ধিতে এই স্তরে উষ্ণতা বাড়ে কিন্তু চাপ কমে। এখানে অক্সিজেন প্রায় না থাকায় শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না। এই অঞ্চলে ওজোন গ্যাসের একটি স্তর আছে যেটি ভূপৃষ্ঠের সাপেক্ষে 16 কিমি উপর থেকে শুরু হয়ে 30 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তাই স্ট্রাটোস্ফিয়ারকে ওজোন স্ফিয়ারও বলা হয়। বায়ুমণ্ডলে উপস্থিত মোট ওজোন গ্যাসের শতকরা 90 ভাগই স্ট্রাটোস্ফিয়ারে থাকে। স্ট্রাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না তাকে স্ট্রাটোপোজ বলে। মেসোস্ফিয়ার এটি ভূপৃষ্ঠের সাপেক্ষে 45 কিমি থেকে 85 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে সামান্য পরিমাণ N2O2, O2+, NO+ থাকে। এটি বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা চাপ উভয় কমে। মেসোস্ফিয়ারের শেষ সময় যে অঞ্চলে উচ্চতা বৃদ্ধিতেও উষ্ণতা স্থির থাকে তাকে মেসোপোজ বলে। তারপর হেডলাইন করবে থার্মোস্ফিয়ার। এটি ভূপৃষ্ঠের সাপেক্ষে 85 কিমি থেকে 500 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। কসমিক রশ্মি ও অন্যান্য রশ্মির প্রভাবে এই অঞ্চলের উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে বেড়ে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এখানে বাতাস প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। থার্মোস্ফিয়ার একটি অংশে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে। এই অংশকে আয়নোস্ফিয়ার বলে। এই অঞ্চলে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। এই স্তরেই মেরুজ্যোতি দেখা যায়। এক্সোস্ফিয়ার এটি ভূপৃষ্ঠ থেকে 500 কিমি অপেক্ষা বেশি উচ্চতার অঞ্চল। এটি প্রায় 1000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং এর উষ্ণতা 1200 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি হয়। এই অঞ্চলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থাকে। এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন অবস্থান করে।